2018 সালে দিনহাটায় গুলি চালনা মামলায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে জারি হওয়া গ্রেফতারি পরোয়ানা বহাল রাখল জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের ডিভিশন বেঞ্চ। আর এদিন এই মামলার শুনানির পর বিচারপতি রায় চট্টোপাধ্যায় এবং সূর্যপ্রকাশ কেশরওয়ানির ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয় এই মামলায় তারা এদিন কোনো নতুন নির্দেশ দিচ্ছে না, বরং ডিভিশন বেঞ্চ মামলার পরবর্তী শুনানির দিন জানিয়ে দেন। আগামী 22 জানুয়ারি ফের এই মামলার শুনানির দিন নির্দিষ্ট হয়েছে। আর এই মামলায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে গুলি চালানোর প্ররোচনার অভিযোগ রয়েছে। সরকারি আইনজীবী অদিতি শঙ্কর চক্রবর্তী জানান, রক্ষা কবচ না পাওয়াতে পুলিশ চাইলে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীকে গ্রেফতারও করতে পারে। একটা 2018 এর একটা মামলা 307-226, ওটা একটা দিনহাটা থানার একটা মামলা, যাতে ইনস্ট্রাকশন ওনার ইনস্ট্রাকশনে গুলি চলেছিল এবং ওটা বুলেট ইঞ্জুরি ছিল, পেনিট্রেটিভ বুলেট ইঞ্জুরি ছিল, পরবর্তীকালে সার্জারি হয়, বুলেটগুলো রিকভারি হয় এবং স্পেসিফিক 307 এবং আর্মস অ্যাক্টে কেস হয়, চার্জশিট দেয় এবং পরবর্তীকালে ওয়ারেন্ট অফ অ্যারেস্ট ইস্যু হয় নিশীথ অধিকারীর, নিশীথ প্রামাণিকের এগেনস্টে। তো ওটা উনি অ্যাপিয়ার করেননি, তো ওই জন্য এই ইন্ডিমেন্টটা উনি 438 অ্যাপ্লিকেশনের করেছিলেন কিন্তু সেটা কোর্ট দেয়নি। ওয়ারেন্ট আগে বেরিয়েছে, ওয়ারেন্ট এখনো পেন্ডিং আছে, ওটা অলরেডি মে মাসে ওটা ওয়ারেন্ট এক্সিকিউশন ওয়ারেন্টের ডেট আছে। এক্সিকিউশন মানে মেয়ের মধ্যে অ্যারেস্ট করতে হবে, অ্যারেস্ট করতে হবে ওরা চেয়েছিল যে ইন দি মিন টাইম যদি নট টু অ্যারেস্টের কোনো একটা থাকে সেটা কোর্ট সেটা মানেনি। বলবো যে পুলিশের মতো অ্যারেস্ট যদি করতে চায় পুলিশ করতে পারবে। আলটিমেটলি ওটা রক্ষা কবচ চেয়েছিল একটা 438-এ অ্যান্টিসিপেটরি বেলে, তো ওটা কোর্ট দেয়নি। প্লাস ওদের তরফ থেকে একটা সাপ্রেসার অফ ফ্যাক্ট ছিল, কারণ আমাদের রেকর্ড বলছে যে ওরা অনেক আদার্স প্রিভিয়াস কেস যেটাতে উনি অ্যাকিউজড এবং অনেক কেস ওনার নামে পেন্ডিং আছে, তো সেটা যখন আমরা আর্গুমেন্ট করি তখন অপোজিট সাইড সেটাকে অস্বীকার করেছিল। তো কোর্ট বললো যে তোমার কিছু যদি থাকে তোমার কিছু দেখাতে পারবে, তো সেটা দেখাতে পারেনি। কোর্ট সেটাকে আডারওয়াইজ নিয়ে কোর্ট বলছে তোমরা যেহেতু সাপ্রেসার অফ ফ্যাক্ট করছো আমি মামলা শুনবো না এবং ওটা রক্ষা কবচ না দিয়ে ওটা পরে সার্কিটে করে দিই, মামলাটাকে ট্রান্সফার করে দিই।